नाम सोंजु दास बाबार नाम चित्तरंजन दास मार नाम शेभारियन दास मिकान मादर दिकान हिंदी भाषा थी मैं शुरू बजे कम्प्यूटर के शौक छो वेलटन कम्पानी पासी दाड़ा थैंक यू वेलकम कम्पानी तक हमारे ऐले पृथ्वी आसे तक और हाथ दुटे ना परिवार सबार ही मन एकदम भेगे एलिकार सबार मन ही भेगे किन्तु आमी निराश हुई हमारे हर ये हाथ ना जाए अनुभूति लागे नाई আমি যখন পা দিয়ে খেলা ধুলা করত ওই সময় আমার মনে হইতো যে হ্যাঁ হাতও আছে কিন্তু যখন এলাকার কিছু কিছু মানুষ অন্য ধরনের মন্তব্য করত তখন খুব কষ্ট হইতো এবং ওই সময় আমিও অ্যাক্সিডেন্ট করি তখন আমারও পাগুলা পা ভেঙে যায় এবং আমি চলাফেরা করতে পারি না তখন আমি আমার বড় বাচ্চা এবং ওর বড় ভাই হ্যাঁ দুইজন রে সাথে নিয়ে পড়াশোনা করাইতাম তখন দেখতাম ও আমার কোলে থেকেই বই টই খাতা কলম বর্ণ পরিচয়গুলো ও হাতে নিত তখন থেকে মনে মনে করলাম যে না ওকে আমি পড়াশোনা শেখাবো প্রথমে আমি ওরে মুখ দিয়ে লেখার চেষ্টা করি কিন্তু মুখ দিয়ে লিখতে কষ্ট হইতো তখন ওরে আমি পা দিয়ে লেখা শেখাই এখন আপনাদের আশীর্বাদে দশ দেশের ভালো কাজ করার ইচ্ছা আমার ইচ্ছা আর আমার বাচ্চারও ইচ্ছা যে যেন সে একটা ভালো কিছু করতে পারে এবং যে মানুষ ওরে অবহেলা করছে এবং আমার মতো যারা ছিল আমিও প্রতিবন্ধীর মতো হ্যাঁ প্রতিবন্ধীর মতো আমাদের মতো যারা আছে আমরা যেন ওদের পাশে দাঁড়াইতে পারি এই আমাদের ইচ্ছা আর আমরা সবার কাছে একটু সাহায্য চাই আমি যেন আমার ছেলেটারে মানুষের মতো মানুষ করতে পারি সবার সাহায্যই আমার আসলে আমার কোনো সময়ই সাধ্য ছিল না যে আমি একটা ওর কম্পিউটার কিনা দিতে কিন্তু ওর বাবা মাছের ব্যবসা করে ওর বাবা অসুস্থ ওর বড় জাটা উনিও অসুস্থ আমরা আসলে গরিব কিন্তু ওরে আমি কম্পিউটার শিখানোর ইয়া করছি আর যে সে কম্পিউটার শিখা আর শিখতে গেছে এবং শিখছে ঠিকই কিন্তু মনে মনে চিন্তা করি নাই যে হ্যাঁ আমরা কিভাবে কম্পিউটার কিন্তু আমাদের ওয়ালটন এই সংবাদ পাইয়া আমাদের পাশে আসছে এবং হ্যাঁ কাল বিলম্ব না কইরা আমাদের স্বপ্নটা সত্যি করলো এর জন্য আমরা ওয়ালটনের কাছে চিরকৃতজ্ঞ এবং আমরা চাই ওয়ালটন যেন আমাদের পাশে সবসময়ই থাকে আর আমার বাচ্চার যেন সবসময় খেয়াল রাখে ওয়ালটন শুধু বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে না ওয়ালটন দেশ এবং মানুষের সেবা করে তার জ্বলন্ত উদাহরণ আজকে দেখতে পারলেন এই শম্ভু দাস যে ছোটবেলা থেকে তার দুটি হাত নেই কিন্তু সে পা দিয়ে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে নবম শ্রেণীতে পড়ে তার দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল সে একটি কম্পিউটার হলে তার লেখাপড়ার কাজ সহ আরও ভালো কিছু কাজ করতে পারবে দেশ মানুষের পক্ষে দাঁড়াতে পারবে তার স্বপ্নটি তার বাবা মার পূরণ করে দেওয়ার মতো তার বাবা মার সামর্থ্য নেই এই সংবাদটি যখন ওয়ালটনের কানে যায় আমাদের শ্রদ্ধেয় মালিক মহোদয় স্যার আমাদের শ্রদ্ধেয় মাহবুবুল আলম খালিদ স্যার যখন জানতে পারেন এরকম একটি কথা সাথে সাথে তিনি কালো বিলম্ব না করে তিনি আমাদের নির্দেশ দেন ওই প্রতিবন্ধী ছেলেটার পাশে তোমরা গিয়ে দাঁড়াও তাকে একটি কম্পিউটার তোমরা আমার তরফ থেকে নিয়ে দাও তা আমরা সেই স্যারের নির্দেশটি পালন করার জন্য আজকে এসেছি আমাদের মালিক মহোদয় স্যাররা শুধু এরকম সারা বাংলাদেশে এই কাজগুলো করে যাচ্ছে এই জন্য ওয়ালটন আমরা গর্ব নিয়ে বলতে পারি যে ওয়ালটন আসলেই বাংলাদেশের পুণ্য ওয়ালটন আমাদের পুণ্য ইনশাল্লাহ ওয়ালটন আপনাদের সমর্থন আপনাদের পাশে যদি আমরা যেরকম আপনাদের পাশে দাঁড়াই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনারাও ওয়ালটনের পাশে থাকেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে এরকম অগণিত ভালো কাজ ওয়ালটন করে যাবে থ্যাংক ইউ একটা স্বপ্ন ছিল কম্পিউটার হওয়ার কম্পিউটার